হ্যালো এভরিওয়ান, তো ঈদের যে ব্লগটা সেটা আমি আজকে শেয়ার করছি। তো আজকে আমি চলে গেলাম আমাদেরই এক নিয়ারেস্ট ফরেস্টে। তো তোমরা অনেকেই নাম শুনেছো, এটা ছিল রায়গঞ্জ কুলিক ফরেস্ট, হয়তো অনেকে এখান থেকে গিয়ে ঘুরেও এসেছো। বাট আমার কিন্তু আজকে ফার্স্ট টাইম ছিল, মানে ঈদের দিনে। তো আমি আগে কখনো যাইনি, যদিও এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে না। তো এখানে আমার হাজব্যান্ড টিকিট করছিল। তো তোমাদেরকে আমি জানিয়ে দিই তোমাদের সুবিধা ক্ষেত্রে, যে পার টিকিট কিন্তু 40 রুপিস ছিল, ঠিক আছে? তো খুব একটা বেশিও না। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে কিন্তু একবার ঘুরে যেতে পারো। তো সৃজাকে নিয়ে আমার ভাস্তি আছে দাঁড়িয়ে। তো এবার চলে গেলাম আমরা সোজা ভিতরে। তো ভিতরে যাওয়ার পর আমি যেটা অনুভব করলাম, আমার কাছে মনেই হচ্ছিল না যে আমরা রায়গঞ্জের কোথাও আছি। আমার কাছে মনে হচ্ছিল ঠিক ওই লাটাগাড়ির যে ভয়াবহ জঙ্গলগুলো হয় না, ঠিক সেই টাইপের মনে হচ্ছিল ভিতরটা। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। আমি খুব ছোটো থাকতে একবার এসেছিলাম, কিন্তু ফরেস্টে না, ফরেস্টের পাশেই যে পার্কটা আছে সেই পার্কে। তো এবার আমি আসলাম ফরেস্টে। তো চলো ভিতরে সোজা চলে যাই। আর এখানে কিন্তু না লাইট টাইট সব কিছু খুব পারফেক্ট ছিল, আর খুব সুন্দর ফটোস আসছিল, আর তাই পিছন ঘুরে ঘুরে আমরা বারবার পোস্ট দিচ্ছিলাম। তো চলো এবার ভিতরে সোজা চলে যাই। জায়গাটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে, আর বলতে গেলে ন্যাচারাল একটা জায়গা। আর এই ফুলের গাছটা দেখছো না, এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এই ফুলের গাছটাকে কি বলে, কাগজ ফুল বলে আমাদের ভাষায়, আমাদের দিকে। তোমাদের দিকে কি বলে আমি জানি না, অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আর এর নিচে যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমরা অনেক রিলস করেছি। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পারবে এখানকার রিলসগুলো ঠিক কী টাইপের ছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম আর একটু ভেতরে, আর ভেতরে ছিল অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামগুলোও খুব ভালো ছিল। চলো না, চলো 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 দেখবো ফিশ ট্যাঙ্ক, যেটা আমার বার্থডেতে তুমি আমাকে গিফট করতে চেয়েছিলে। এবার ভেতরের অ্যাকোরিয়ামগুলো দেখতে পাচ্ছ, অনেক রকম মাছ ছিল এখানে, কিন্তু সব দেশি ছিল। হ্যাঁ, মানে যেগুলো আমাদের লোকালেও পাওয়া যায় সেইগুলোই ছিল, আর খুব ভালো ছিল দেখতে। মানে বলতে গেলে যে পুরো একটা রুম অ্যাকোরিয়ামে ভর্তি ছিল। আর এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো, এগুলো কিন্তু মাঝে মাঝে আমরা বাড়িতে খাই, তোমরা খেয়ে খাও প্লিজ কমেন্ট করে জানাবে। তো এখানে অনেক রকম মাছ ছিল, আর শুধু এটাই না, পুরো রুমটা ভর্তি ছিল। এই মাছটা একটু আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে, এটাকে আমাদের গ্রামের ভাষায় কুচিয়া মাছ বলে, তোমাদের দিকে কি বলে জানি না। তো আর এবার আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা অ্যাকোরিয়ামে চলে গেলাম। তো এখানকার জায়গাটা না সত্যি খুব সুন্দর ছিল, এখানেও আমরা অনেক ফটোশ্যুট করেছি। এই যে এখানে দেখো একটা মিনি পন্ড, এর মধ্যেও কিন্তু অনেক রকম মাছ আছে, ঠিক আছে? তো এখানে অনেক ফটোশ্যুট করেছি। তারপরে চলে গেলাম আমরা আরেকটা অ্যাকোরিয়ামে। তো এইখানে কিন্তু যতগুলো মাছ ছিল না সব ডিফারেন্ট, মানে যে গার্ডগুলো ছিল তারা আমাদের বলেছে যে এই মাছগুলো নাকি বিদেশি। তো সত্যি ভিতরে ঢোকার পর দেখলাম যে হ্যাঁ, মাছগুলো একটু ডিফারেন্ট আছে। তো ঢুকেই কিন্তু আমার চোখে না একটা মাছ আগে চোখে পড়ল, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের আমি দেখাবো ক্যাটফিশ, যেটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে একদম রূপো দিয়ে তৈরি। তোমাদের আমি কাছ থেকে দেখাই, তো চলো আগে ওই মাছটাই দেখিয়ে আসি তোমাদের। সত্যি খুব সুন্দর ছিল মাছটা, এই যে দেখো মনে হচ্ছে একদম রূপো দিয়ে তৈরি, আর অনেকটা সাইজটা বড় ছিল। তো এটাকে ক্যাটফিশ বলা হয়। তো এটা কিন্তু আমাদের দিকের মাছ না, ঠিক আছে? এটা সত্যি আমার কাছে বিদেশি মনে হয়েছে, আর এই মাছটাও কিন্তু আমার কাছে বিদেশি মনে হয়েছে। নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না নামটা কি ছিল। তো তারপরে আমরা অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে আমি সৃজাকে নিয়ে চলে গেলাম। এই যে এখানে অনেক রকম র্যাবিট ছিল, তো সেগুলোর সাথে পরিচয় করানোর জন্য, তো সৃজাকে দেখানোর জন্য আমি নিয়ে গেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, আর রোদ ছিল প্রচণ্ড, আর পুরো ফেস থেকে না মানে ওয়েলগুলো বেরিয়ে যাচ্ছিলো। এই যে দেখো পুরো ফেস আমাদের দুজনেরই ওয়েলি হয়ে গেছে, আর সাথে সৃজার পাপাও চলে এসেছে। আর সৃজার ফেস আমার ফ্রেশ পুরো গ্লেজ দিচ্ছে তেলে। তারপরে এইখানে ছিল অনেক রকম পাখি, ঠিক আছে? তো এই জায়গাটা না আমার কাছে একটা চিড়িয়াখানা ফিল আসছিলো, মানে বেশ সুন্দর ছিল এই জায়গাটা। এখানে অনেক রকম পাখি ছিল, তো এখানে সাইনবোর্ডও দেওয়া ছিল, এক একটা পাখির নামও দেওয়া ছিল। তো সে তো কিছু তো আমরা আর পড়িনি, জাস্ট পাশ থেকে দেখে বেরিয়ে গেলাম। তারপরে সোজা চলে যাচ্ছিলাম আরও ভেতরে। তো যত ভেতরে যাচ্ছিলাম না জঙ্গলটা সে তো বেশি গভীর ছিল, আর কিছুটা ভয়ও লাগতো। আর রাতের বেলা তো
স্বপ্নেও কল্পনা করতে পারি না এখানে যাওয়ার কথা। বেশ গভীর জঙ্গল ছিল। তো সামনে যেতে 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 তারপর দেখি কিছু আবার সাইনবোর্ড চোখে পড়লো। তো লেখা ছিল যে টার্টেল পন্ড, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো টার্টেল পন্ড যেদিকে লেখা ছিল সেদিকে ইন্ডিকেট করার পর আমরা সেদিকের রাস্তাটা ধরলাম, কিন্তু আর টার্টেল পন্ড না আমাদের দেখা হয়নি। মানে অনেকগুলো পন্ড চোখে পড়েছিল, কিন্তু কোনটা যে টার্টেল পন্ড ছিল সেটা লক্ষ্য করিনি। মানে অ্যাকচুয়ালি টার্টেল আমরা দেখতেই পারিনি। তো তারপরে ভিতরে চলে যাচ্ছিলাম, আর যত ভিতরে যাচ্ছিলাম সত্যি জঙ্গলটা গভীর। তারপর ঘুরে ফিরে আবার বাড়ি,